2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ফাইনাল এক্সামের জন্য অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কোন কোন রাইটিংগুলো তোমরা তৈরি করবে। তো তোমরা আশা করি খুব ভালো করেই জানো যে তোমাদের তিন ধরনের রাইটিং তোমাদের মূলত করতে হয়, সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং আর হচ্ছে প্রেসে রাইটিং। তো এই তিনটে রাইটিংয়ের মধ্যে কোন রাইটিংটা করলে তোমরা বেশি নম্বর পাবে? তিনটে রাইটিংয়ে কিন্তু তোমরা যদি ঠিকভাবে লিখে আসতে পারো তাহলে কিন্তু তুমি পুরো নাম্বার পাবে। যারা ইংরাজিতে 100-100 বা 99 পায় তারা তাহলে কিন্তু এই রাইটিংয়ে কিন্তু 9 বা 10 করে কিন্তু পায়। তাই রাইটিংয়ে কিন্তু 10-এ 10 বা 9 বা 8 পাওয়া কিন্তু সম্ভব, খুব একটা কিন্তু কঠিন নয়। শুধু কিছু কিছু জিনিস তোমায় মাথায় রাখতে হবে যে তুমি যে রাইটিংটা লিখছো সেই রাইটিংটা কিভাবে লিখতে হয়, কোন টেকনিকে লিখতে হয় সেটা কিন্তু তোমাকে আয়ত্তে আনতে হবে, এবং সাথে টেন্সটাকে কিন্তু ঠিকমতো রাখতে হবে এবং সেন্টেন্সটাকে ঠিকমতো করে সাজাতে হবে। যদি তুমি ঠিকমতো করে সেন্টেন্স না সাজাতে পারো তাহলে কিন্তু কোনো রাইটিংই তুমি কিন্তু পুরো নাম্বার পাবে না। তাই প্রিসি রাইটিং করলে বেশি নাম্বার আর লেটার রিপোর্ট করলে কম নাম্বার, এটা কিন্তু একদমই ভুল কথা। তুমি যে কোনো রাইটিং লেখো না কেন, সেটা যদি তুমি 100% কারেক্ট করতে পারো তাহলে কিন্তু তুমি পুরো পুরো নাম্বার পাবে, না হলে কিন্তু তোমার নাম্বার কিন্তু কাটা যাবে, বুঝতে পারলে? আর যারা একদমই নিজের ভাষায় রাইটিংগুলো লিখতে পারো না তাদের জন্য একটা ছোট্ট টিপস, সেটা হচ্ছে তোমরা রাইটিংগুলো যখন লিখবে, বাড়িতে প্র্যাকটিস করবে বা পরীক্ষার সময় লিখবে, ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে লেখার চেষ্টা করবে। খুব বেশি বড় কিন্তু সেন্টেন্স করবে না, খুব বেশি বড় করলে কিন্তু সেন্টেন্স কিন্তু ভুল হওয়ার চান্স থাকে, বুঝতে পারলে? তো প্রথমে আসি হচ্ছে রিপোর্টের কথায়। তো রিপোর্ট রাইটিংয়ের মধ্যে কোন কোনগুলো পড়বে? তোমাদের মূলত যে রিপোর্টগুলো দেয় সেটা হচ্ছে স্কুল নোটিস টাইপের, বা স্কুলে এরকম কোনো ঘটনা ঘটেছে স্কুল সংক্রান্ত রিপোর্ট, বা ক্লাবে ঘটেছে কোনো একটা ঘটনা সেটা সংক্রান্ত রিপোর্ট, বেশিরভাগ স্কুল সংক্রান্ত রিপোর্টই দেয়। যেমন এখানে আমি লিখেছি রাইট এ রিপোর্ট অন বিদ্যাসাগরস বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেটেড ইন ইউর স্কুল। যদি তুমি এখানে বিদ্যাসাগরের বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন কিভাবে হয়েছে স্কুলে সেটা যদি পড়ে যাও, তাহলে কি যদি কাজী নজরুল ইসলামের বার্থ অ্যানিভার্সারি বা রবীন্দ্রনাথ ঠাকুরের বার্থ অ্যানিভার্সারি বা রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে, নজরুল জয়ন্তী বা নেতাজি জয়ন্তী পালন করা হয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট কি তুমি লিখতে পারবে না? অবশ্যই পারবে। কিভাবে লিখতে হয়, তুমি শুধু যদি টেকনিকটা শিখে যাও তাহলে তুমি যে কোনো বার্থ অ্যানিভার্সারি আসুক না কেন তাহলে তুমি সেটা খুব ইজিলি লিখতে পারবে, তাই তো? এবার ট্রেন অ্যাক্সিডেন্ট সংক্রান্ত একটা রিপোর্ট কিন্তু করে যাবে। আর হচ্ছে স্কুলে ধরো ব্লাড ডোনেশন বা ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছিল বা ফ্রি হেলথ চেক আপ স্কুল থেকে আয়োজন করা হয়েছিল সেটা করে যাবে। চন্দ্রয়ান 3, যদিও এটা কিন্তু তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট টপিক নয়, তাও কিন্তু চন্দ্রয়ান 3টা করে যাবে। ডেঙ্গু আর ম্যালেরিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প হেলথ ইন ইউর স্কুল, তোমাদের স্কুলে ধরো ডেঙ্গু ম্যালেরিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছিল সেটা নিয়ে একটা রিপোর্ট প্র্যাকটিস করে যাবে। এটা করলে করে গেলে কিন্তু কমন পাওয়ার চান্সটা বেশি থাকবে। আর হচ্ছে সেভ ওয়াটার সেভ লাইফ প্রোগ্রাম ইন ইউর স্কুল, তোমার স্কুলে সেভ ওয়াটার সেভ লাইফ কোন একটা প্রোগ্রাম হয়েছে সেটা নিয়ে লিখতে হবে। এডুকেশনাল ট্যুর অ্যারেঞ্জ বাই ইউর স্কুল, তোমার স্কুল থেকে কোন রকম এডুকেশনাল ট্যুরের আয়োজন করা হয়েছিল সেটা নিয়ে একটা রিপোর্ট আসতে পারে। বিভিন্ন ধরনের কিন্তু রিপোর্ট আসতে পারে, মূলত এই রিপোর্টগুলো যদি তুমি প্র্যাকটিস করে যাও তাহলেই কিন্তু কমন পাবে। যদি তুমি ভাবো যে আমি রিপোর্টটা ভালো করে লিখতে পারি, আমি রিপোর্টটা ভালো করে করব, তাহলে যে কটা টপিক দিলাম এখানে সবকটা কিন্তু করে যাও, এই টপিকগুলো নিজে থেকে লেখা প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু ভাবতে হবে না যে আমি রিপোর্টটা মুখস্ত করে এসেছি লিখতে পারবো কি পারবো না, সেই টেনশনটা কিন্তু মাথায় কাজ করবে না। তাই তোমাদের কি করতে হবে, রিপোর্টটার টেকনিকটা শিখে যেতে হবে যে কিভাবে লিখতে হয় আর কোন কোন ভাষায় তোমরা প্রয়োগ করবে, কি কি শব্দ তোমরা ব্যবহার করবে, রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয় সেই সংক্রান্ত ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আর তোমাদের মূলত 150 ওয়ার্ডসে কিন্তু রিপোর্ট লিখতে হয়। এরপর চলে আসো লেটারে। তো লেটারের মধ্যে কি ধরনের লেটার তোমাদের করতে হয়? এডিটোরিয়াল লেটার, বিজনেস লেটার, ব্যাংকিং লেটার, কমপ্লেইন লেটার, অ্যাপ্লিকেশন লেটার। তো এই বছর যেহেতু এডিটোরিয়াল লেটার 2023-এ চলে এসেছিল, তাই জন্য 2024-এ কিন্তু এডিটোরিয়াল লেটার করার প্রয়োজন নেই। তো তাহলে কোন ধরনের লেটার তোমাদের এই বছর বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিজনেস লেটার আর ব্যাংকিং লেটার। বিজনেস লেটার, ব্যাংকিং লেটার, কমপ্লেইন লেটার এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে কমপ্লেইন লেটার আর বিজনেস লেটার। আর অ্যাপ্লিকেশনও কিন্তু করে যাবে, যদিও 2022-এ লাস্ট অ্যাপ্লিকেশন এসেছিল। তো ব্যাংকিং লেটারের মধ্যে কি ধরনের লেটারগুলো করবে? যেমন ধরো এডুকেশনাল লোন, তুমি ব্যাংকের ম্যানেজারকে চিঠি লিখবে যে তোমার এডুকেশনাল লোন প্রয়োজন হায়ার স্টাডিজের জন্য। তারপরে হচ্ছে অ্যাপ্লাই ফর নিউ ডেবিট কার্ড, নতুন ডেবিট কার্ডের জন্য তুমি ম্যানেজার কাছে আবেদন করছো। অ্যাপ্লিকেশন ফর ওপেনিং নিউ সেভিংস অ্যাকাউন্ট, নতুন একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে যাও সেটা নিয়ে একটা চিঠি। এটা তো ভিডিও আমার চ্যানেলে দিয়ে রয়েছে। মূলত তোমাদের কি করতে হবে যে টেকনিকগুলো শিখে যেতে হবে। যদি তুমি ভাবো যে লেটার রাইটিং আমি পারি ভালো করে, ইজি আমার কাছে মনে হয়, তাহলে টেকনিকগুলো ভালো করে শিখে নাও যে কী কীভাবে লিখতে হয়, কী প্যাটার্ন রয়েছে। তুমি যদি ধরো বডিতে কিছু ভুল লিখলে কিন্তু তোমার প্যাটার্নটা ঠিক হয়েছে, তাহলেও কিন্তু সেক্ষেত্রে তুমি অনেকটা নাম্বার তুলতে পারবে। এরপর আসো কমপ্লেইন লেটারে। কমপ্লেইন লেটারের মধ্যে যেমন প্রথমটা রয়েছে লেটার টু দ্য পোস্ট মাস্টার অ্যাবাউট দ্য চেঞ্জ অফ ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ধরো তুমি তোমার বাসস্থানের ঠিকানা পরিবর্তন করেছো বা বাসস্থান পরিবর্তন করেছো, সেই নিয়ে পোস্টমাস্টারকে জানাতে হবে চিঠি লিখে। তারপর একটা লেটার টু দ্য কমপ্লেইন,
লেটার অফ কমপ্লেন টু দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন ফর ক্লিনিং অফ দ্য হিফড গার্বেজ, তারপর এটা দ্য লেটার টু দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাবাউট দ্য ফ্রিকুয়েন্ট ওয়াটার লগিং ইন ইয়োর লোকালিটি, নেক্সট তারপর এটা লেটার টু দ্য অফিসার ইন চার্জ অফ ইয়োর স্কুল অফ ইয়োর লোকাল সরি লোকাল পুলিশ কমপ্লেনিং দ্য লোকাল পুলিশ, এখানে রয়েছে দেখো দ্য লেটার রাইট লেটার টু দ্য অফিসার ইন চার্জ অফ দ্য লোকাল পুলিশ কমপ্লেনিং অ্যাবাউট ইয়োর লস্ট বাইসাইকেল আধার কার্ড অ্যাডমিট কার্ড অর মোবাইল ফোন, ধরো তুমি তোমার আধার কার্ড মোবাইল ফোন বা বাইসাইকেল কিছু একটা চুরি হয়ে গেছে বা অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, তো সেই সংক্রান্ত একটা তুমি কি করছো, যিনি অফিসার রয়েছেন লোকাল পুলিশ স্টেশনের যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তাকে তুমি কি করছো চিঠি লিখে জানাচ্ছ, অভিযোগ করছো যে তোমার যাতে জিনিসটা যেটা হারিয়েছে সেটা খুঁজে দেওয়া হয়। তো অ্যাপ্লিকেশন, এরপর আসি অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন কি ধরনের অ্যাপ্লিকেশন তোমাদের করতে হয়, লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস টু অ্যারেঞ্জ সাম এক্সট্রা ক্লাসেস, ধরো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস শেষ হয়নি প্লাস উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়েও এসছে যেহেতু এই বছর 15 দিন মতো কি তার বেশি এগিয়ে এসছে 20 দিন মতো, তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিলেবাস ঠিকভাবে শেষ হয়নি, তোমাদের রিভিশন ঠিকভাবে হয়নি, সেটার জন্য কি করবে তুমি প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে চিঠি জানিয়ে মানে চিঠি লিখবে যাতে তোমাদের এক্সট্রা ক্লাসেসের আয়োজন করা হয়। এরপর আসে লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস টু আস্ক পারমিশন টু অ্যারেঞ্জ এ কালচারাল প্রোগ্রাম, তারপর একটা লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস টু অ্যারেঞ্জ পোর্টেবল ড্রিঙ্কিং ওয়াটার, এগুলো যদি প্র্যাকটিস করে যাও তাহলে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু খুব ইজিলি তুমি লিখতে পারবে। এরপর আসে বিজনেস লেটারের কথায়, বিজনেস লেটারের ক্ষেত্রে কি করতে হবে, ইয়োর শপ অর কোম্পানি মেক সাম প্রোডাক্ট অ্যান্ড এ কাস্টমার ওয়ান্টস টু পারচেস, এই প্রোডাক্টের নেমটা লিখবে, আর রাইট এ রিপ্লাই টু দ্য কাস্টমার্স ইনকোয়ারি মেনশন দ্য রেটস টাইম নিডেড ফর ডেলিভারি ডেলিভারি কস্ট ইন ইউর লোকালিটি, ধরো তোমার কোম্পানিতে টেবিল তৈরি হয় তো তুমি কি করবে, ধরো কোনো একটা কাস্টমার তোমার কাছ থেকে জিনিস কিনতে চায় যে এতগুলো টেবিল সে নিতে চায় তাই তো, তাহলে সে জানতে চাইছে যে কতদিনের মধ্যে ডেলিভারি দিতে হবে, ডেলিভারি কস্ট কত এবং জিনিসটার দাম কত, সেই সংক্রান্ত সে তোমাকে চিঠি লিখবে, তো তার চিঠির উত্তরে তুমি কি লিখবে সেটা কিন্তু এখানে লিখতে হবে, বুঝতে পেরেছ। এরপরে যে লেটারটা রয়েছে সেটা হচ্ছে লেটার টু দ্য কোম্পানি টু রিপ্লেস অর রিপেয়ার অফ প্রোডাক্ট মোবাইল ফোন টিভি ফ্রিজ এসি ইউ হ্যাভ বট রিসেন্টলি, ধরো তুমি কোনো একটা মোবাইল ফোন বা টিভি বা এসি বা ফ্রিজ রিসেন্টলি কিনেছো সেটা ড্যামেজড বা কোনো একটা ডিফল্ট মানে ওর একটা ডিফেক্ট দেখা দিয়েছে, ডিফল্ট নয় ডিফেক্ট দেখা দিয়েছে, তো সেই ফ্রিজ বা এসি বা টিভি তুমি রিপ্লেস করতে চাও বা রিফান্ড করতে মানে রিপেয়ার করতে চাও, তো সেটা নিয়ে কী করতে হবে, কোনো কোম্পানিকে যেখান থেকে তুমি কিনেছো তাকে তুমি সেই কোম্পানিতে চিঠি লিখছো, যে ম্যানেজার রয়েছে তাকে তুমি চিঠি লিখছো, তো এই ধরনের লেটার কিন্তু বিজনেস লেটারের মধ্যে আসে, এই দুটো লেটার যদি প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু বিজনেস লেটারগুলো তোমরা লেখা শিখে যাবে। আর প্রিসি রাইটিংয়ের কথা আসে, প্রিসির তো কোনো সাজেশন হয় না, তবে তোমাদের আমি একটাই কথা বলবো যে টেস্ট পেপারটা তোমরা যেটা পেয়েছো সে সায়েন্স হোক আর্টস হোক বা কমার্সের যে কোনো টেস্ট পেপার, তুমি সেই টেস্ট পেপারে দেখবে ইংলিশের যে পেজগুলো রয়েছে তার মধ্যে প্রিসি রাইটিং রয়েছে, সেগুলো যদি প্র্যাকটিস করে যাও যে প্রিসি কীভাবে লিখতে হয়, 1/3 মানে 90 ওয়ার্ডস থাকলে তার 1/3 করে লিখবে তুমি, তো সেই হিসাবে তুমি কীভাবে প্রিসি লিখবে সেটা যদি ভালোভাবে শিখে যেতে পারো টেস্ট পেপার দেখে, যদি প্র্যাকটিস করো যে প্রিসি রাইটিংগুলো রয়েছে সেখানে বা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার দেখে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু প্রিসি লেখাটা কিন্তু কঠিন নয়, প্রিসি হচ্ছে মূল ভাব যেটা বলেছে সেটা কিন্তু লিখতে হবে। আর মাথায় রাখবে প্রিসি লেখার সময় কিন্তু কখনোই ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন ব্যবহার করবে না, সবসময় থার্ড পার্সন ব্যবহার করবে, আর প্রিসিটা যে টেন্সে রয়েছে সেই টেন্সে কিন্তু রাখার চেষ্টা করবে আর একটা উপযুক্ত টাইটেল দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, চ্যানেল বাই, আর ভিডিওটা কিন্তু বন্ধুর সাথে অবশ্যই করে শেয়ার করে দিও।